নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারি। সঞ্চারি শিকদার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমার ব্যাপারে অথবা আমার চ্যানেলে যারা পারফর্ম করে তাদের ব্যাপারে অনেকে অনেক কিছু জানতে চায়। তো সেই সমস্ত প্রশ্নের যাতে একসাথে উত্তর দিতে পারি, সেই কারণে আমার চ্যানেল থেকে কিছুদিন আগে একটি পোস্ট করা হয়েছিল। তো সেখানে আমার অনেক বন্ধুরাই নানা রকম প্রশ্ন করেছে, তাদের মধ্যে কিছু বাছাই করা প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার এই ভিডিওটি। প্রথম প্রশ্ন এসেছে যে আমার চ্যানেলে যারা পারফর্ম করে তারা আমার কে হয়, তো তাদের আমি কোথায় পাই। তাদের আমি কোথাও পাই না, তারা সকলেই আমার ডান্সের স্টুডেন্ট। রিন্টু নাথ লিখছে, ম্যারিড কবে করব। আমার বিয়ে নিয়ে এত প্রশ্ন আমি ভাবিনি কোনোদিন। দিদি তুমি কবে বিয়ে করবে? আমার বিয়ে নিয়ে এত কেন প্রশ্ন? বিয়ে করব, অবশ্যই করব। এখন তো লকডাউন চলছে, এই লকডাউনের মধ্যে তো কিছুতেই বিয়ে করব না, কারণ আনন্দটাই করা যাবে না। বিয়ে করলে সবাই জানতে পারবে। আচ্ছা, বিয়ে করলে আমার ইউটিউবের বন্ধুরাও জানতে পারবে, এখন তারাও আমার একটা ফ্যামিলি। আচ্ছা, একজন লিখেছে, আপনি এত সুন্দরী কিভাবে? প্রথম কথা, এটা যে লিখেছে তাকে আমি চিনি, বেসিক্যালি আমার ছোটবেলার বান্ধবী এবং সে নিজে আমার থেকে অনেক বেশি সুন্দরী। আর দ্বিতীয় কথা হলো যে আমি খুব একটা সুন্দরী নই, এটা জানি না, হয়তো মজা করে বলেছে। চম্পা বিশ্বাস লিখেছে, তুমি এত সুন্দরী কেন? এ কি, আমার বিয়ের পরে এখন এই প্রশ্নটা এখন হিট লিস্টে চলে এসেছে। আমি কোথায় সুন্দরী, আমি কোথায় সুন্দরী? তুমি ডান্স শেখানোর জন্য কত টাকা নাও? এইটা প্রথম কথা ডিপেন্ড করে, প্রথমে যে শিক্ষার্থী তার বয়স কত, কারণ ছোটদের শেখাতে একরকম সময় লাগে, একরকম আর পরিশ্রম হয়, একরকম তাদেরকে আমার সময় দিতে হয়। আর একটু যারা বড়, তাদের ক্ষেত্রে সময়টা একটু চেঞ্জ হয়ে যায়, তাদেরকে আরেক পদ্ধতিতে শেখাতে হয়, তো সেটা ডিপেন্ড করে। তো এবার সবার কার কাছ থেকে কীরকম আমি ফিজ নিই সেটা তো একবারে বলা যাবে না। তুমি আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করো, তুমি অবশ্যই উত্তর পেয়ে যাবে। রাশি ড্রিম ওয়ার্ল্ড তিনি লিখেছেন, প্লিজ আমার নামটা নিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো অবশ্যই আমি সাবস্ক্রাইব করব। আর সে আমার জন্য এখানে তিনটি প্রশ্ন রেখেছে। প্রথম প্রশ্ন, তোমার বিয়ে হয়েছে? না, আমার এখনো বিয়ে হয়নি। দ্বিতীয় প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো, আমি থাকি নদিয়া জেলার বাতকুল্লাতে। তুমি কবে থেকে ডান্স করাচ্ছ? এটা গুড কোয়েশ্চেন। আমি 2007 সাল থেকে ডান্স করাচ্ছি প্রফেশনালি। পরেরটা ঠিক প্রশ্ন নয়, একটি অনুরোধ, সেটা হলো আপনি নয়া দামান সঙের ভিডিওটা একটু শেয়ার করুন। হ্যাঁ, নয়া দামান গানটাও খুব সুন্দর, আমার নিজেরও, আমি শুনেছি, আমার নিজেরও খুব পছন্দ হয়েছে। তো অবশ্যই আমি চেষ্টা করব যে নয়া দামান গানের উপরে কোনো একটা ভিডিও পোস্ট করার। তবে এত মিষ্টি একটা গানের রিকোয়েস্ট এসেছে, আমি অবশ্যই চেষ্টা করব এটাকে নিয়ে একটা ভিডিও করার। দিদি তুমি নেক্সট ভিডিও কবে করছো? নেক্সট ভিডিও যদি এই ভিডিওটা পোস্ট করি তাহলে তো কিছুদিনের মধ্যেই চলে আসবে, আমি এক্সাক্ট ডেট তো বলতে পারছি না। আর যদি নাচের ভিডিওটা বলো তাহলে নাচের ভিডিওটা একটু কিছুদিন দেরি হবে। একজন লিখছে, হোয়াটস ইওর অ্যাম্বিশন? খুব মিষ্টি একটা প্রশ্ন, ছোটোবেলায় এই প্রশ্নটা বেশি করতো। অ্যাম্বিশন, এখন অ্যাম্বিশন কি বলি, ডান্স তো অবশ্যই, ডান্স নিয়েই সব কিছু, ডান্স নিয়ে তো অবশ্যই সেটা অ্যাম্বিশনের প্রথম থাকবে। তবে আমি একটা স্কুলের সাথেও যুক্ত আছি, আর ডান্স নিয়ে তো ভাবনা চিন্তা চলতেই থাকে। আমার নিজের ডান্স নিয়ে, আমার স্টুডেন্টসদের নিয়ে, যাদের দায়িত্ব তাদের বাবা মা অনেক বিশ্বাস করে আমার উপরে দিয়েছে, তারা যেন নাচ নিয়ে জীবনে আমি যা করতে পারিনি তারা যেন সেটা পায়, আমার সমস্ত চেষ্টা সেই দিকেই থাকে। এই তো চম্পা বিশ্বাস বলছে, তুমি ডান্স করতে কতটা ভালোবাসো? এটা একটা খুব ভালো প্রশ্ন, যদিও আমি এর ঠিকঠাক উত্তর দিতে পারবো না। যে এই প্রশ্নটা করেছে হয়তো সে নিজেও হয়তো নাচকে খুব ভালোবাসে, না হলে এরকম একটা প্রশ্ন তার মাথায় আসতো না। বাবা মাকে কতটা ভালোবাসি যেরকম সেটা বোঝাতে পারবো না, তো একই ডান্স আমি কতটা ভালোবাসি আমি সেটা সত্যিই বোঝাতে পারবো না। একজন লিখেছে, রোম্যান্টিক না কমেডি? আচ্ছা, এ মনে হয় বলতে চাইছে যে আমার নেক্সট ভিডিও সম্পর্কে হয়তো জানতে চাইছে। ঠিক আছে, চেষ্টা করব রোম্যান্টিক কমেডি একটা একটা করে সব কিছুই দেওয়ার। ঠিক আছে, একজন বলছে, দিদি কেমন আছো?
যাক, কারণ আমার কথা মনে তো হলো। কেমন আছি বলতে এমনি তো ভালোই আছি, আশা করছি যে সবাই ভালো থাকুক। আচ্ছা, উৎস সরকার আরও একটি কোশ্চেন করেছে, তোমার নৃত্য চর্চা এখন কেমন চলছে? এইটা একটা খুব ভালো প্রশ্ন। নিজে নিজে একা একা বাড়িতে সেরকম হয় না, সবার সাথে থাকলে যেটা আনন্দ করে যেটা হয় সেটা সত্যিই হচ্ছে না, হচ্ছে প্রচুর নাচের কোরিওগ্রাফ করা হচ্ছে, যেটা হচ্ছে সত্যি প্রচুর নাচ, যখন যেটা মনে পড়ছে। হ্যাঁ, গান শুনলেই সেটা মনে হচ্ছে যে না চলো এটার একটু কোরিওগ্রাফ করে রাখি, এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করি, এটা হচ্ছে, কিন্তু প্র্যাকটিসটা একটু কম হচ্ছে। আচ্ছা, আরেকজন লিখেছে, তুই এত সুন্দরী হচ্ছিস কি করে? বোঝাই যাচ্ছে তুই করে যেহেতু বলছে আমার এটা বান্ধবী, তো এই এই জন্য ওরা বদমাশি করে এই প্রশ্নগুলো করছে, এরকম কোনো ব্যাপার নেই। সবাই সুন্দর, পৃথিবীতে প্রত্যেকেই সুন্দর, পার্টিকুলার কেউ কখনো সুন্দর হয় না। আপনি নিজে রান্না করতে ভালোবাসেন নাকি মায়ের হাতের রান্না ভালোবাসেন? তো একটা খুব লজ্জাজনক কথা, সেটা হলো আমি কখনোই রান্না করিনি আর আমি রান্না করতে পারিও না, সেই জন্য আমার এখনও পর্যন্ত মায়ের উপরেই ভরসা করতে হয়। তো হ্যাঁ, আমি জানি আমারও শেখা উচিত, আমার সবসময় মনে হয়, মানে প্রত্যেক দিনই মনে হয় যে না চলো আজকে কিছু রান্না করব, কিন্তু আমি এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারিনি। আচ্ছা, একজন লিখছে, বাতকুল্লার প্রিয় জায়গা কোনটি? যদিও অনেকদিন যাওয়া হয় না, তবুও বাতকুল্লা আদ্যাপীঠ আশ্রমে যেতে খুব ভালো লাগে, এত শান্ত পরিবেশ। এছাড়াও কিছু জায়গা আছে যেখানে চারিদিকে সবুজ এখনও পাওয়া যায় বাতকুল্লায়, সে সমস্ত জায়গায় একা একা ঘুরে বেড়াতে ভালো লাগে। আচ্ছা, একজন বলেছে, তুমি কোথায় থাকো বাবু? এটা আমার একটা দিদি, মিঠু দেবনাথ। মিঠু দি, তুমি তো জানোই আমি কোথায় থাকি। দিদি মজা করে জিজ্ঞাসা করেছে এটা। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে, তুই এখন কি করছিস? আমার থেকে হয়তো নিশ্চয়ই বয়সে বড় হবে। আমি এখন লকডাউনে কি করছি কি জানতে চাইছে? লকডাউনে কি করছি? সারাদিন বাড়িতেই আছি আর কি। সাথী সাথী লিখেছে, আপনি লকডাউনে সারাদিন কি করেন? আচ্ছা, একই প্রশ্ন আরেকজন করেছে পরেই, আপনি লকডাউনে সারাদিন কি করেন? আমি লকডাউনে সারাদিন কি করি বা করছি সেটা খুব শীঘ্রই জানতে পারবেন, কিছুদিন ওয়েট করুন, সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। আচ্ছা, এবার চলে যাই সেই কোশ্চেনে যেটা আমাকে অনেকদিন ধরেই অনেকেই প্রশ্ন করছে, তো সবাইকে সবসময় উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো অনেকেই প্রশ্ন করে যে আমি কত টাকা পাই ইউটিউব থেকে, আমি কি আদৌ টাকা পাই ইউটিউব থেকে? এটা হবে প্রথম প্রশ্ন, যদি পেয়ে থাকি তখন পরের প্রশ্ন হবে যে আমি কত টাকা পাই ইউটিউব থেকে। তো প্রথম প্রশ্ন যদি সেটা হয় যে আমি কি আদৌ টাকা পাই ইউটিউব থেকে, তো আমি বলি যে না, আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো রকম টাকা পাইনি। এবার আমি বলি যে অবিশ্বাস তোমরা কেউ করো না, কারণ সাবস্ক্রাইবার থাকলেই যে ইউটিউব থেকে টাকা আসে এর কিন্তু কোনো মানে নেই। যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, তোমরা ইউটিউবে একটুখানি সার্চ করো, অনেক ইউটিউব এক্সপার্ট আছে যারা এর পার্টিকুলার এই প্রশ্নটার ওপরে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। আমি ছোট করে বলে দিই, সেটা হলো আমরা যে নাচটা করছি সেটা তো একটা গানের সাহায্যে হয়, অর্থাৎ একটা গানের সাথে একটা নাচ চলে। তো আমরা যে ভিডিওটা করছি, যে ভিডিওতে যে পরিমাণ টাকা আসার কথা, সেই যে টাকাটা সেটা চলে যায় সেই গানটির উপরে, এটাকে আমরা ইউটিউবের ভাষায় বলি কপিরাইট ক্লেইম। এবং যারা নাচের চ্যানেল ইউটিউবে আছে যাদের, তারা জানে যে কী পরিমাণ কপিরাইট ক্লেইম আসে। যদি কেউ অবিশ্বাস করে তো আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারি যে কী পরিমাণ কপিরাইট ক্লেইম আসে। যদি মিলিয়ন মিলিয়ন ভিউ এসেও থাকে তাতেও কোনো লাভ নেই, পুরো টাকাটা চলে যাবে সেই গানটা যাদের তাদের কাছে, আর এটা কিন্তু আমার বা অন্য কারোর কিছু করার নেই। তো আমার একটাই উত্তর যে আমি যদি কখনো এই কপিরাইট ক্লেইমের যে প্রভাব সেটাকে ওভারকাম করে যদি কখনো আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো রকম টাকা ইনকাম করি, তো সেটা তো অবশ্যই সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, কারণ সেটা আমাদের একটা সাকসেস হবে, এবং শুধুমাত্র ভিডিও হবে না, অনেক বড় কিছু হবে। তো যদি কখনো করি সবাই জানতে পারবে, এটা লুকানোর কিছু নেই, এটা অনেক একটা বড় জিনিস। বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে চলে যান, সার্চ করুন, আমার কথাগুলো মিলিয়ে দেখুন। আমি ইউটিউব সম্পর্কে খুব একটা বেশি কিছু জানি না, তবে যেটুকু জানি তাতে আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, অন্য লোকের সাথে মিলিয়ে দেখতে পারেন যে আমি আদৌ সত্যি কথা বলছি কি না। তো মোরাল অফ দা আমার এই এতগুলো কথা, সেটা হলো না, আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো রকম টাকা পাইনি। তো এই ছিল আজকের কিউএনএ ভিডিও বন্ধুরা,
তোমাদের কার কার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে না তোমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর আমি দিতে পারিনি তাহলেও কমেন্টে জানিও। যদি এর পরবর্তীতে কখনো কিউএনএ ভিডিও আনি তাহলে অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলো আমি মনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।